কিভাবে তারা হাজার হাজার পিঁপড়া রাজা রানীর নিয়ন্ত্রণ ছাড়া তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে যার যার দায়িত্ব শেষে সঠিকভাবে সঠিক সময়ে পালন করে এই বিশ্বাকর তথ্য আজও বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম কলা রবিশ রহলি সদরি ওয়া সিল্লি আমরি আহলুল উকদা তামিল্লি সানি আপকাহু কাউলি প্রিয় দিনী ভাই ও দোস্ত বুজুর্গ আজকে আমি আপনাদের সামনে একটা বিস্ময়কর প্রাণী পিপিলিকা সম্পর্কে কিছু তথ্য বিজ্ঞানীরা প্রমাণ করেছে তাহা আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহতালা এই পিপিলিকা সম্পর্কে আন নামল আয় সতেরো নম্বরে বলেছেন যখন তারা পিপিলিকার অধ্যসিত এলাকায় বসল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো অনাথায় সোলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পথপৃষ্ঠ করে ফেলবে বিজ্ঞানীদের জন্য আল্লাহ তালা এই আয়তকণিকায় অনেক ইঙ্গিত দিয়ে রেখেছেন যা কিছু আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করেছে এবং অনেকগুলো অজানা রয়ে গেছে যা ভবিষ্যতে প্রমাণ হলেও হতে পারে আল্লাহতলা এই আয়তকণিকায় প্রথম যে তথ্যটি দিয়েছে যে পিপিলিকা তারা অন্য পিপিলিকাকে আহ্বান করতে পারে ভাব বিনিময় করতে পারে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে হ্যাঁ পিপিলিকা নেয়ার ফিল্ড শব্দ ব্যবহার করে তারা যোগাযোগ এবং ভাব বিনিময় করে থাকে আধুনিক বিজ্ঞানী প্রমাণ করেছেন বিজ্ঞানীরা আরও প্রমাণ করেছেন যে পিপিলিকা সাধারণত শব্দ করে তাদের যোগাযোগ এবং ভাব বিনিময় করে থাকে আল্লাহ আল্লাহতালা যে পিপিলিকার কথাগুলো তুলে ধরেছেন সেই পিপিলিকাটি হল স্ত্রী পিপিলিকা এই তথ্য নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে দেখেছেন যে হ্যাঁ বাসার বাইরে যে পিপিলিকাটির কথা আল্লাহ আল্লাহতলা বলেছেন সেই পিপিলিকাটি ছিল স্ত্রী পিপিলিকা এবং স্ত্রী পিপিলিকা সাধারণত বাসার বাইরে থাকে এবং আরও তথ্য তথ্য দিয়েছেন যে হ্যাঁ এই স্ত্রী পিপিলিকাগুলোই হলো কর্মী পিপিলিকা আরও একটি তথ্য আল্লাহ আল্লাহতালা দিয়েছে যে এই একটি পিপিলিকা কীভাবে রাসায়নিক পদার্থের মাধ্যমে হাজার হাজার পিপলিকার কাছে তাদের কথা বা যোগাযোগ রক্ষা করে তা বিজ্ঞানীদের এখনও অজানা তারা এখনও তা আবিষ্কার করতে পারে না ভবিষ্যতে এই তথ্য উদ্ঘাটন করলেও করতে পারে আরও একটি তথ্য আল্লাহতালা দিয়ে রেখেছেন যে কোনো সংকেত পাওয়ার সাথে সাথে অর্থাৎ কোনো মেসেজ কোনো পেপলিকা ঘোষণা করার সাথে সাথে এই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া অল্প কিছু টাইমের ভিতরেই তারা যার যার গর্তে প্রবেশ করে অল্প সংঘর্ষ ছাড়া এটা আসলে কিভাবে সম্ভব হয় বিজ্ঞানীরা এখনও তা আবিষ্কার করতে পারেনি যদি ভবিষ্যতে এটার তথ্য উদ্ঘাটিত হয় বা আবিষ্কার করতে পারে তবে ট্রাফিক সিগনাল ট্রাফিক ব্যবস্থা এর বড় উন্নতি সাধিত হবে তাই বিজ্ঞানীরা অক্লান্ত গবেষণা করে যাচ্ছে আরেকটি মেসেজ আল্লাহতালা দিয়ে রেখেছে যে একটি পিঁপড়ার বুদ্ধি হয়তো সামান্য কিন্তু হাজার হাজার পিঁপড়া বুদ্ধি একত্র করে তারা উন্নত বুদ্ধিমত্তার পরিচয় দেয় যাকে বলে সোয়াম আর আরেকটি মেসেজ হলো যে এই হাজার হাজার পিপড়ার মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই যেমন আমাদের সমাজে পৃথিবীর বুকে মানুষের মধ্যে অনেক ভেদাভেদ বা অনেক শ্রেণীবিন্যাস আছে কিন্তু তাদের মধ্যে কোনো শ্রেণিন্যাস নাই। তাদের মধ্যে কোনো দলনেতা নাই। কিভাবে তারা হাজার হাজার পিঁপড়া রাজা রানীর নিয়ন্ত্রণ ছাড়া তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে যার যার দায়িত্ব সে সে সঠিকভাবে সঠিক সময়ে পালন করে এই বিশ্বাকর তথ্য আজও বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি এই তথ্য যদি আবিষ্কার করতে পারে তবে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় অনেক প্রভূত উন্নতি সাধিত হবে এজন্য বিজ্ঞানীরা বিশ বছর যাবত গবেষণা করে যাচ্ছে যে কেন্দ্র নিয়ন্ত্রণ ছাড়া বা কোনো নির্দেশ ছাড়া এই পিপিলিকাগুলো কীভাবে সুশৃঙ্খলভাবে তাদের পরিবার পরিচালিত হয় সেটার তথ্য উদ্ঘাটন করার জন্য এছাড়াও আরও অনেক ইঙ্গিত যা বিজ্ঞানীরা আজও উদ্ঘাটন করতে পারেনি ভবিষ্যতে বা করলেও করতে পারে তাই আল্লাহর প্রশংসা আল্লাহ তালা এই ছোট্ট প্রাণীর মাধ্যমে আমাদেরকে কত মেসেজ দিয়েছেন বিজ্ঞানীদের জন্য ইঙ্গিত দিয়ে রেখেছেন যা ভাবলে অবাক হতে হয় এই ঐশ্বরিক গ্রন্থ আল কোরআন এটি যে আল্লাহ আল্লাহতালার বাণী এতে কোনো বিন্দু মাত্র সহ নেই আসুন আমরা এই কোরআনকে জানি কোরআনকে বুঝি এবং কোরআনের আলোয় আলোকিত হই তাহলে আমরা এহকালীন পরকালীন উভয় জাহানে কামিয়াব বুনতে পারবো আল্লাহ হাফিজ